গণমাধ্যম ইউটিউব ফেসবুক টুইটার সহ সব মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে করা রুলের নোটিশ তার লন্ডনের ঠিকানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজনে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে। রোববার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। আইনের দৃষ্টিতে পলাতক থাকায় 2015 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনলাইনে বক্তব্য দেওয়ায় ফের হাইকোর্টে আসেন রিটকারী আইনজীবীরা। ঠিকানা ভুল থাকায় বারবার পিছিয়ে যায় শুনানি। এর পরিপ্রেক্ষিতে গত 10 আগস্ট তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধন করে নতুন আবেদন আনতে বলেন হাইকোর্ট। এ সংশ্লিষ্ট আবেদন নতুন করে জমা দেওয়ার পর আদালত রোববার এ নির্দেশ দেন, বলেন বিকল্প উপায়ে তাকে নোটিশ পাঠাতে হবে। প্রপার অ্যাড্রেসে তাকে নোটিশ দিতে হবে এবং এইটা কিছু ব্রিটিশ ল আছে, সেই ব্রিটিশ ল অনুসারে যেভাবে আইন আছে আমাদের দেশে এবং তিনি সিবিসিটাও দেখেছে, দেখে সেইভাবে করে নোটিশ দিতে বলেছে। এদিকে রিটকারী আইনজীবী বলেন রুল রিপোর্ট আকারে ফেরত আসার পর আবারও শুনানির জন্য আবেদন করা হবে। একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা বলছে আমাদেরকে, আমরা সেই ব্যবস্থা নেব এবং নোটিশটা ইনশাল্লাহ আমরা আশা করছি উইদিন শর্ট পিরিয়ড নোটিশটা জারি হয়ে আসবে এবং আদালতে নোটিশটা জারি হয়ে আসার পর রিপোর্ট দিতে বলেছে, রিপোর্টের ভিত্তিতে আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। পলাতক থাকায় রুল শুনানি করতে পারবেন না তারেক রহমান, এমন দাবিও করেন রিটকারী আইনজীবী। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।